যারা গাড়ি নিয়ে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা দিদি কি বলবেন, এভাবে শহর কলকাতায় জল জমে রয়েছে, কি বলবেন? অনেকেই মুখ খুলতে চাইছেন না। আমি কথা বলার চেষ্টা করি, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বাসে রয়েছেন অনেক সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ রয়েছেন বাসে। আমি দাদা কি বলবেন, কলকাতা শহরে এভাবে স্মার্ট সিটিতে জল, এটা চলতেই থাকবে, এটা সলভ হবে না, এটা কি বলবেন? অনেকেই মুখ খুলছেন না। দাদা কি মনে হচ্ছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে? একদম পুরো অসুবিধা হচ্ছে, কি বলবে? খুবই বাজে অবস্থা কলকাতায়, একদম। অনেকেই বলেছিলেন স্মার্ট সিটি উন্নয়নে জোয়ারে ভাসছে, উন্নয়ন হচ্ছে না, খুবই বাজে অবস্থা, কি বলবেন দাদা? খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। বাসের মানুষ যারা বলছেন বাজে অবস্থা, অসুবিধার মধ্যে রয়েছেন, এই ছবিটা নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করি যারা গাড়ির মধ্যে রয়েছেন। দাদা কি বলবেন, এভাবে জল জমে রয়েছে স্মার্ট সিটিতে, কি বলবেন? কি হচ্ছে, জল জমে আছে? বাংলার এইসব হাল আছে বলছেন বাইরের রাজ্যের মানুষ, দাদা কি বলবেন? উন্নয়ন দাঁড়িয়ে আছে, বিরাট কথা বলছে। আমি কথা বলার চেষ্টা করো, কি বলবেন? জল জমে আছে তো, দাদা কি বলবেন? অনেকেই বলছেন উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, যারা দাঁড়িয়ে রয়েছেন অনেকেই আইটি কর্মী মুচকি মুচকি হাসছেন, অনেকেই বলছেন মাথায় হাত দিচ্ছেন ছবি তুলছেন, তাদের সঙ্গেও আমি কথা বলার চেষ্টা করি, আমি যাওয়ার চেষ্টা করি। দাদা কি বলবেন, এটা এত সুন্দর জায়গা এয়ারপোর্ট, তার সামনে জল, এখানে উন্নয়ন দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গে উন্নয়ন দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গে উন্নয়ন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গে উন্নয়ন দাঁড়িয়ে আছে। ফিরাদ হাকিম তিনি বলেছেন কি, তিনি কলকাতার মেয়র, তিনি কি বলছেন? তিনি বলছেন আমার কাছে তো হাতের জাদু কাঠি নেই। আরে আপনার কাছে জাদু কাঠি নেই, প্রত্যেকে জানে আপনি জাদুঘর নন, আপনি মেয়র, আপনাকে ভোট দিয়ে মেয়র করা হয়েছে এর জন্যই, কাজ করার জন্য। সারা বছর যদি কাজ হয় তাহলে জল জমবে কেন, জল আটকে থাকবে কেন? যদি জল জমে বৃষ্টির কারণে, জল নামছে না কেন? এই প্রশ্নের উত্তর কি ফিরাদ হাকিম দিতে পারবেন? ফিরাদ হাকিম তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের, শুনুন। নিশ্চয়ই জল ছিল, তার কারণ অ্যাবনর্মাল জল জমলে ম্যাজিক স্টিক পৌরসভার কাছে নেই বা আমার কাছে নেই, আমি বলবো জল ভ্যানিশ, সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। পৌরসভার নিশ্চয়ই জল ছিল, তার কারণ অ্যাবনর্মাল জল জমলে ম্যাজিক স্টিক পৌরসভার কাছে নেই বা আমার কাছে নেই, আমি বলবো জল ভ্যানিশ, সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। আমাদের কাছে ম্যাজিস্টিক নেই, আমাদের কাছে জাদুকাঠি নেই বলছেন ফিরাদ হাকিম। সত্যি তো জাদুকাঠি নেই, উনি করবেনটা কি? শোনো, রেগুলার মেইনটেনেন্স বলে একটা কাজ আছে, রেগুলার মেইনটেনেন্সটা যদি না করে তাহলে এই অবস্থাই হবে। অনেকক্ষণ পর দেবব্রত দা চলে এসেছে, তিনি শাসক দলে হয়ে ব্যাট করবেন, তিনি একজন সাধারণ রাজনৈতিক, সচেতন রাজনৈতিক কর্মী। দেবব্রত একটা প্রশ্নের উত্তর দিন, মানুষ জাদুঘরের জন্য ভোট দেয় না, জাদুকাঠির জন্য ভোট দেয় না, মানুষ জানে কাজটা করতে হবে, সারা বছর কাজ করলে এত একটা গুরুত্বপূর্ণ রাস্তা ছেড়ে দিন। হাওড়াতে কি অবস্থা, হাওড়ার মানুষগুলো কিভাবে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে, একজন মারা গেছে। এখন প্রকৃতির খামখেয়ালির ওপর কারোর হাত নেই, যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেখানে যেখানেই হোক সেখানে জল জমতো, কিন্তু এখন মানুষগুলো মরছে কেন দাদা, মানুষ মরছে কেন? মৃত্যু খুবই দুঃখজনক, সেটা নিয়ে বলছি আমি, শুনুন। মৃত্যু খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, এটা ছাড়া আপনি আর কিছু বলবেন? শুনুন, নিশ্চয়ই বলবো। দেখুন কি করেন, কি নিয়েছেন, জলটা জলটা দেখতে হবে কত তাড়াতাড়ি আমাদের নেমে যাচ্ছে, বৃষ্টি হলে মানুষ মরে গেছে দাদা। অভয়া মারা যাওয়ার পর ওনার, আপনারা বলেছিলেন এটা দুর্ঘটনা দুঃখজনক, এক তিনটে মানুষ মরে গেল 24 ঘন্টার মধ্যে, আপনারা বলছেন দুর্ঘটনা দুর্ঘটনা দুঃখজনক, কোনটা ঘটনা, কোনটার দায় নেবেন? দুর্ঘটনার উপর কারোর হাত থাকে? কি বলছে দাদা, ঠিক বলছে, দুর্ঘটনার উপর কারোর হাত থাকে? দেখুন যেভাবে গাড়িগুলোকে আসতে হচ্ছে, কিন্তু বারবার শাসক দলের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা বলেন 34 বছর ওনারা কিছু করেননি, আমরা যেটুকু করেছি সেটুকুর উপর এতটা করতে পেরেছি, আবার করে দেবো। কিন্তু আমার কাছে আরো একটা পয়েন্ট রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর 3 বছরের মাথায় বলেছিলেন 100% কাজ করে দিয়েছে। না দেখুন, যদি তৃণমূল মনে করে তার কাউন্সিলররা তার পাড়ায় পাড়ায় তোলা তুলবে তাহলে এই অবস্থাই হবে। কেননা হচ্ছে যে তোমার এই যে এইখানে দেখো, দীঘার সমুদ্রকে হার মানাচ্ছে, এখানে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা হাইটেক শহরের ওপরে যেখানে আমরা বিদেশের সাথে তুলনা করছি, তাহলে সেই বিদেশের অবস্থা এই হবে? দেখো ভয় প্রণালী, এখানে এয়ারপোর্ট, এখানে হাসপাতাল, এখানে হলদিরাম, মানে চতুর্দিকে ভিআইপি। এবার প্রশ্ন হচ্ছে যে
তোমাকে বুঝতে হবে যে প্রশাসনে যারা যাবে তাদের অন্তত মিনিমাম একটা শিক্ষা দীক্ষা থাকা দরকার। দেখো পয়েন্ট প্রণালী নিষ্কাশনের ক্ষেত্রে একটা বড় একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাকে প্রপোজাল দেবে, প্রপোজাল তাকে দেবে, সে শুধু দেখছে কত টাকা কাটমানি খাওয়া যায়, তার উপরে প্রপোজাল অ্যাকসেপ্টেড হচ্ছে, তার বাইরে প্রপোজাল অ্যাকসেপ্টেড হচ্ছে না। তুমি বলো তো এখানে জলটা কিসের জন্য আটকে আছে? এখানে এমন কিছু বৃষ্টি হয়নি যাতে জলটা আটকে যাওয়ার মতো। আমাদের যদি বৃষ্টি হয় উন্নয়নশীল দেশে উন্নয়নশীল রাজ্যেও জল জমে, কিন্তু সেই জলটা আটকে থাকে না, সেই জলটা পড়ে পড়ে পচে না, সেই জলটার জন্য কারো মৃত্যু হয় না। তিন জনের মৃত্যু হয়েছে, শুনতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনতে পাচ্ছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তিন জন মৃত্যু হয়েছে তড়িদাহয়ে। হাওড়ার ঘটনা, ভবানীপুরের ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, এমনকি পশ্চিম মেদিনীপুরে সব থেকে মারাত্মক ছবি উঠে এসেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রসূতিকে একটা একটা টিউবে চাপিয়ে, তার কোনো ব্যবস্থা নেই, প্রশাসন করেনি। সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি, সেই ছবি আমরা দেখাবো, সেই ছবি দেখে গোটা বাংলার মানুষের মাথাটা আজ নিচু হয়ে যাচ্ছে। আপনারা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, নানা করে হলেও 12টার কাছাকাছি এমপি আপনাদের, প্রায় নানা করে হলেও 70টার কাছাকাছি এমএলএ আপনাদের, আপনারা আপনাদের এলাকায় যেখানে কাজ করেছেন, হাওড়া আজ কী অবস্থা? হাওড়াতে তো আপনাদের জনপ্রতিনিধি ছিল না। দেখুন বিষয় হচ্ছে গিয়ে আমাদের কাজ, যে বিগত দিনগুলোতে যে কটা দুর্যোগ হয়েছে যেখানে যে মানুষ মারা গেছে তারা কিন্তু কোথাও দাঁড়িয়ে জলে ডুবে বা সাপের কামড়ে মরেনি, তারা বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে। এবার এই যে বৈদ্যুতিন তারগুলো, এগুলোকে আন্ডারগ্রাউন্ড করার কাজ, এটা কাদের? এই যে ধরে নিন পোলগুলো, এগুলো সামান্য ঝড় হলে উপরে উপরে পড়ছে, এই পাকাপোক্ত পোল আজটা সরকারে তৃণমূল করেনি কিন্তু বিজেপি কি করেছে? বিজেপি তো এইগুলো ধরে আন্দোলন করতে পারে, আমি আন্দোলন করতে হবে তার জন্য প্রমোট করছি না, কিন্তু মানুষ কি জন্য আপনাদের বিরোধী আসলে বসিয়েছে? সরকার যা করবে না সেইগুলো ধরে ধরে বলার দায়িত্ব তো আপনাদের, সেগুলো বলেন আপনারা? ডেফিনেটলি বলা হয়েছে, কলকাতা কর্পোরেশনে এই বিষয়গুলো নিয়ে বহুবার আমরা ডেপুটেশন দিয়েছি, বিদ্যুৎ ভবনেও জানানো হয়েছে, কিন্তু এতবার জানানোর পরেও কোনো কি এফেক্ট হয়েছে? আজকে আপনি যে এই কথাটা বলছেন, এই জলটা কোথায় জমে আছে? আজকে কলকাতার এন্ট্রি পয়েন্টে, মানে সামনে এয়ারপোর্ট, লোকে যখন ঢুকতে গিয়ে এই জল দেখবে, কলকাতার ইমেজটা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেউ তো 2 বছর আগে কানটা কেঁদেছিল যে আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না, তাহলে আজকে ফিরাদ হাকিম কেঁদেছিলেন? ফিরাদ হাকিম, আপনাদের নাম করতে এত ভয় পান কেন? কাকে ভয় পাবো, উনাকে কিসের ভয়? যে সারা রাত্রির জাগার পরে তিনটে মানুষ মারা যাচ্ছে, এই জায়গাটার মানে কি? তার থেকে উনি ঘরে নিশ্চিন্তে ঘুমান, মানুষগুলো বাঁচু, সেইটা অনেক বেশি এফেক্টিভ হবে। যে দুজন মারা গেছে অসহায়, মানে এটা খুব দুঃখজনক, কিন্তু সেই দুজন প্রাকৃতিক দুর্যোগে মারা যায়নি, গাফিলতির ফলে মারা গেছে। এই গাফিলতির দায়টা তো নিতে হবে পৌরসভাকে। তাহলে পৌরসভাগুলো কি শুধুমাত্র কি টাকা কামানোর রাস্তা হয়ে যাবে? আমার বক্তব্য হচ্ছে, এখানে যে জল জমছে, জল জমার ক্ষেত্রে আউটলেটগুলোতে কিচ্ছু নাই, শুধুমাত্র ড্রেনগুলোকে একটু খুঁচিয়ে ঠিক করা, এই খোঁচানোর কাজটা যদি না করতে পারে, মানুষকে খুঁচিয়ে নালা দিয়ে অন্তত নালাগুলো খোঁচাক, তাহলে অন্তত কাজে দেবে। এখন এইগুলো যদি তা করে না, মিনিমাম একটা কমন কাজটুকুনি যদি না করে, তাহলে কাকে বলবো আমরা? এই তো মানুষ তো যাদেরকে তুলে এনে দিয়েছে তারা তো এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে একটু কথা বলার চেষ্টা